Assalamualaikum and welcome back to my channel Vidigas channel by Mithila. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কমন একটি প্রবলেম, তা হলো মেস্তা। মেস্তা আমাদের মুখে হয়ে থাকে, যেটা আমাদের মুখের সৌন্দর্য হানি করতে একাই একশো। আমাদের মুখে বাদামি রঙের যে ছোপ ছোপ দাগ হয়ে থাকে তাকে আমরা মেস্তা বলে থাকি। এই মেস্তা দূর করার জন্য আমি চারটি ফেস প্যাক তৈরি করেছি। এই চারটি ফেস প্যাক চার ধরনের ফেসের জন্য, আপনারা যাদের ত্বক যেরকম ত্বকের ধরন অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। মেস্তার কিছু কারণ আছে, সে কারণগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ডি ইন দ্য স্কিন। আমাদের স্কিনে যখন ভিটামিন ডি কম বেশি হয়ে থাকে তখন আমাদের মুখে মেস্তা তৈরি হয়। পিপল সাফারিং ফ্রম থাইরয়েড ডিজিজ, যারা থাইরয়েডের প্রবলেমে ভুগে থাকেন, থাইরয়েডের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও মেস্তা খুবই কমন একটি সমস্যা। এক্সেসিভ এক্সপোজ টু দ্য সানলাইট, যারা অনেক বেশি রোদে ঘোরাফেরা করেন, সূর্যের অতিবেগুনি রশ্মি, কিংবা যারা রান্নাবান্নার কাজে অনেক বেশি চুলার কাছে থাকেন, আগুনের তাপে থাকতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেস্তাটি খুবই কমন একটি সমস্যা। ওভার ইউজ অফ বার্থ কন্ট্রোল প্রেগনেন্সি, যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে পিলটাকে বেছে নিয়েছেন, পিল খান, তাদের ক্ষেত্রেও এটা খুবই কমন একটি প্রবলেম। হরমোনাল ইমব্যালেন্স ডিউরিং প্রেগনেন্সি, যাদের যা গর্ভকালীন সময়ে আমাদের শরীরে একটা হরমোনের কম বেশি হয়ে থাকে, ইমব্যালেন্স হয়ে থাকে, তখন কিন্তু এই মেস্তাটাও তৈরি হয়। জেনেটিক রিয়াকশন, অনেক সময় জেনেটিক কারণেও এটা হয়ে থাকে। অ্যালার্জিক রিয়াকশন, যাদের অ্যালার্জি সমস্যা আছে, অ্যালার্জি রিয়াকশনেও কিন্তু এই মেস্তা হয়ে থাকে। কসমেটিক্স রিয়াকশন, কসমেটিক্সের রিয়াকশনের কারণেও আমাদের মুখে মেস্তা হয়ে থাকে। আমি ত্বকের ধরন অনুযায়ী চার ধরনের প্যাক তৈরি করেছি, আপনাদের নিজেদের ত্বকের ধরন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। প্রথমটা কম্বিনেশন স্কিন, মানে স্বাভাবিক ত্বকের জন্য আমি তৈরি করছি। এর জন্য আমি এক চা চামচ পরিমাণ চন্দন পাউডার নিয়ে নিচ্ছি, এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল। এই তিনটা উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিলেই কম্বিনেশন স্কিনের ফেস প্যাক তৈরি হয়ে যাবে। আপনারা এই ফেস প্যাকটি আপনাদের মুখে যেসব জায়গায় মেস্তা আছে সেখানে লাগাবেন। 20 থেকে 30 মিনিট লাগিয়ে যখন শুকিয়ে যাবে তারপরে এটা হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন, আর এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। আমি এই ফেস প্যাকে চন্দন ব্যবহার করেছি। চন্দন কিন্তু আমাদের স্কিনে যে কোনো দাগ ছোপ দূর করতে অনেক বেশি উপকারী। এটাতে যে ন্যাচারাল তেল আছে তা আমাদের স্কিনের কমপ্লেক্সন দূর করতে সাহায্য করে। আমি এটাতে লেবু ব্যবহার করেছি। লেবুতে 6% সাইট্রিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে, আমাদের ডেড স্কিন সেলকে রিমুভ করে। আমি এই প্যাকে গোলাপ জল ব্যবহার করেছি। গোলাপ জলে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে, যা আমাদের স্কিনের ড্যামেজকে রিপেয়ার করে আর দাগ দূর করতেও সাহায্য করে। আমাদের স্কিন টোন লাইটেন করতে গোলাপ জলের কোনো তুলনা হয় না। এই ফেস প্যাকটি আপনারা নিয়মিত লাগাবেন। এবার আমি সেকেন্ড রেমিডিতে চলে যাচ্ছি। সেকেন্ড রেমিডি তৈরি করার জন্য আমি এখানে মসুরের ডাল নিয়েছি, এক চা চামচ মসুরের ডালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি লেবু, এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি। এটা কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য। আপনারা এই দুটা একসাথে করে, আপনারা মিক্স করে আপনাদের যে জায়গায় মেস্তা আছে মুখের সে জায়গায় লাগিয়ে শুকিয়ে গেলে তারপরে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। এতে করে আপনাদের ত্বকের মেস্তা অনেকটা হালকা হয়ে যাবে। এই প্যাকটি আপনারা সপ্তাহে 4 দিন ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এই প্যাকে মসুরের ডাল ব্যবহার করেছি। মসুরের ডাল কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবার, যেটা আমাদের ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিনের তৈলাক্ততাও দূর করে। আর লেবু রসের উপকারিতা আমি আগেই বলেছি। এখন আমি থার্ড রেমেডি তৈরি করব, এটা ড্রাই স্কিনের জন্য। আপনারা যাদের ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করবেন। আমি এখানে 1 চা চামচ বেসন নিয়ে নিয়েছি, কাঁচা হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ,
আপনাদের কাছে যদি কাঁচা হলুদ অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করবেন। আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচা দুধ। এই সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে আপনাদের মুখে যেসব জায়গায় মেস্তা আছে সেখানে লাগিয়ে এটা শুকিয়ে গেলে হালকা হাতে ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। এই ফেস প্যাকে আমি বেসন ব্যবহার করেছি। বেসনে কিন্তু অ্যালকালাইজিং আছে যা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে। এটা স্কিনের গভীর থেকে কালো দাগ তুলে আনতে সাহায্য করে, আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে তোলে। আমি এই প্যাকে হলুদ ব্যবহার করেছি। হলুদ কিন্তু আমাদের স্কিনে যে কোনো ব্যাকটেরিয়া হতে বাধা দেয়, ফাঙ্গাল ইনফেকশন হতে বাধা দেয় আর আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে তোলে। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি। কাঁচা দুধে কিন্তু ভিটামিন ও মিনারেলস আছে যা আমাদের স্কিনে ডেড সেল রিমুভ করে, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে। এই কাঁচা দুধে ল্যাট্রিক অ্যাসিড আছে যা আমাদের স্কিনের ডেড সেল রিমুভ করে নতুন সেল তৈরি করতে সাহায্য করে আর এটা আমাদের ত্বকও উজ্জ্বল করে। কাঁচা দুধে অনেক বেশি স্যাচুরেটেড ফ্যাট আছে যা আমাদের স্কিনের ড্রাইনেসকে কম করে, আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর যে কোনো ধরনের দাগ দূর করতেও সাহায্য করে। এখন চলে যাচ্ছি 4th রেমেডি তৈরি করতে, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি। পাতাঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা ফ্রেশ অ্যালোভেরা থেকে জেল বের করে নিতে পারবেন। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। এই তিনটা ভালোভাবে মিক্স করলে এটা একটা তরল পেস্ট তৈরি হবে। আপনারা এই পেস্টটাকে তুলার সাহায্যে আপনাদের যেখানে মেস্তা আছে সেখানে লাগাবেন আর 1 ঘন্টার মতো রেখে দিবেন। এটা লাগিয়ে আপনারা আগুনের কাছে যাবেন না কিংবা রোদে যাবেন না। ঘন্টাখানেক রেখে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর এই প্যাকটি আপনারা সপ্তাহে 4 দিন ব্যবহার করতে পারবেন। আমি এই প্যাকে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। অ্যালোভেরাতে কিন্তু প্রোটিওলাইটিক নামক এনজাইম আছে যেটা আমাদের স্কিনের যে কোনো ইনফেকশন থেকে দূরে রাখে আর আমাদের স্কিনের স্কিনকে ময়শ্চারাইজ করে, হাইড্রেট করে আর আমাদের স্কিনে যে কোনো দাগ দূর করতে অ্যালোভেরা জেল অতুলনীয় একটি উপাদান। তৈরি হয়ে গেল আমাদের 4 ধরনের ফেসের জন্য 4 ধরনের 4টি ফেস প্যাক। এটা আপনারা আপনাদের মেস্তায় লাগাবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।